This is ABC News, AGTY. এই হচ্ছে এবিসি নিউজ এইচটি লাইভ। আপনারা শুনছেন এবিসি নিউজ এইচটি লাইভে পত্রপত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়া। আজকের সংবাদ শিরোনাম ও বিশেষ বিশেষ সংবাদ। দৈনিক সংবাদ পত্রপত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়া। বিশ্বকাপ ব্রোঞ্জ পদক দিপার। জার্মানির কোটবাদ শহরে আয়োজিত বিশ্বকাপ জিমনাস্টিক্সে নিজের প্রিয় ইভেন্ট ভল্টে ব্রোঞ্জ পদক পেল ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকার। আজ রাতে দীপা কর্মকার 14.316 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পায়। দেশবাসীকে প্রতারণা করেছেন মোদি, রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। বছরে 2 কোটি চাকরি এবং ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা করানোর কোনো প্রতিশ্রুতি পালন করেনি, শনিবার এই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 28 নভেম্বরের বিধানসভা ভোটের প্রচারে এসে মধ্যপ্রদেশের সাগরে এক জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। ব্যালটে নয়, ইভিএমএ ভোট, জানালো সুপ্রিম কোর্ট। 2019 লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম থাকছে, ব্যালট পেপার নয়, এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বস্তুত ইভিএম মেশিন খুব সহজে বিকৃত কিংবা নিজের সুবিধা মতো ব্যবহার করা যায়, তার চেয়ে ব্যালট পেপারে ভোট গ্রহণ হলে ভালো এবং সন্দেহ থাকবে না। এ মর্মে দিল্লির এক সংগঠন ন্যায় ভূমি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। নগর উন্নয়নের নয়া আইন গঠিত হবে বোর্ড অথরিটি। পরিকল্পিতভাবে নগর উন্নয়নের লক্ষ্যে রাজ্যের বিজেপি জোট সরকার ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড এবং অথরিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মোদীর সফরের পর মিজোরামে সক্রিয় খ্রিস্টান ধর্মযাজকরা। প্রধানমন্ত্রী মোদীর প্রচার শেষ করা 24 ঘন্টা কাটতে না কাটতেই মিজোরামের চার্চগুলি বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের আরোপ নিয়ে মাঠে নামায়। বিজেপি নির্বাচনের 3 দিন আগেই বাকফুটে চলে গেল। শুক্রবার মিজোরামে প্রচার এসে প্রধানমন্ত্রী বিজেপির পক্ষে ঝড় তোলার চেষ্টা করেন। মোদীর জনসভাগুলিতে ভালো লোক সমাগমও হয়। প্রধানমন্ত্রী ফিরে যেতেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে প্রচারের নামে কয়েকটি চার্চের যাজকরা। তারা মিজোদের বোঝাতে চাইছেন মিজোরামে বিজেপি ক্ষমতায় এলে খ্রিস্টান ধর্মের বিপদ, মিজোরামে অমিজোরা প্রাধান্য পেয়ে যাবে। থরং বিধানসভা পলক আইজলে মিশনারিরা প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে যায়। সরাসরি বলা হচ্ছে মিজো ভোটাররা যেন বিজেপিকে বাদ দিয়ে অন্য যে কোনো দলকে ভোট দেয়। একাংশ মিশনারির এই প্রচারে কার্যত দিশাহারা মিজোরামের খ্রিস্টান বিজেপি নেতারাও। মিজোরামের বিজেপির প্রধান তথা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এস হোনাকো দৈনিক সংবাদ থেকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। মিস্টার ভ্রোনা বলেন বিজেপি মিজোরামে ক্ষমতায় আসছে, বিজেপি হিন্দুত্ববাদী এটাই ভরো করে মিজোরামে প্রচার হচ্ছে। খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপি ভালো ফলাফল করতে পারবে না অনুমান করে তারা 4-5টি রিয়াং অধ্যুষিত আসন জেতার চেষ্টা করছে। বিশেষত বিতাড়িত রিয়াং শরণার্থীদের উপর নির্ভরতা বেশি বিজেপির। গত 3রা জুলাই দিল্লিতে অনুষ্ঠিত চতুষ্কোণী চুক্তির শর্ত ভাঙা হয় ভোটের জন্য। কংগ্রেসের ভুল নীতিতেই ধুঁকছে কৃষক, প্রধানমন্ত্রী। মোদীকে মোকাবিলা করার সামর্থ্য কংগ্রেসের নেই। গত প্রায় 2 দশকে মোদীর ছুঁড়ে দেওয়া প্রতিটি চ্যালেঞ্জেই কুপোৎকাত হয়েছে কংগ্রেসীরা। শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে নেহরু গান্ধী পরিবারকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে প্রথম শিশুদের জন্য মোবাইল ফোন। আপনার ছোট্ট সন্তান বাড়িতে একা থাকে, স্বাভাবিকভাবে মোবাইল ব্যবহার করে,
আর আপনি নিশ্চয়ই চিন্তিত থাকেন আপনার আদরের ছেলে বা মেয়ে ইন্টারনেট ব্যবহার যদি করে, কিংবা এই মুহূর্তে তারা কোথায় রয়েছে তা নিয়েও আপনার চিন্তার শেষ নেই। অথচ সন্তানদের নিয়ে নিয়মিত যোগাযোগ রাখার জন্য মোবাইল ফোন দিতেই হয়। এবার সেই আতঙ্ক আর দিন শেষ। আপনার স্নেহের সন্তানের জন্য ইজি ফোন স্টার নামের একটি মোবাইল ফোন নিয়ে এসেছে। এই ফোনের যে বিশেষত্বগুলি হয়েছে তা একদিকে যেমন আপনার সন্তানকে সুরক্ষার বেড়াজালে আটকে রাখবে, তেমনি ইন্টারনেটের ভালো খারাপ দুনিয়া থেকে দূরে রাখবে আপনার সন্তানকে। এই মোবাইলে যে নম্বর উল্লেখিত থাকবে আপনার সন্তান শুধুমাত্র সেই নম্বরের এই ফোন ধরতে বা ফোন করতে পারবে, আর এর ফলে কোনো অবাঞ্ছিত ফোন কল থেকে আপনি আপনার সন্তানকে দূরে রাখতে পারবেন। মোবাইল ফোনে কোনো ইন্টারনেট পরিষেবা না থাকায় যে অযাচিত আশঙ্কা আপনার মনে দানা বাঁধছিল সেই আশঙ্কা থেকেও আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে মোবাইলের মধ্যে বিশেষ জিপিএস প্রযুক্তি প্রতি মুহূর্তে আপনাকে আপনার সন্তানের অবস্থানকে সুনিশ্চিত করবে। সংস্থার মুখ্য অধিকর্তা রাহুল গুপ্তা জানিয়েছেন, এই মোবাইল কেবল শিশুদের নয় তাদের শৈশবকেও সুনিশ্চিত করবে। বারহাট পুর পরিষদের ছাঁটাই 10 সহায়কর্মীকে ফের কাজে নিয়োগের দাবি কংগ্রেসের। বাম আমলে নিয়োগ করা কুমারঘাট পুর পরিষদের 10 জন সাফাই কর্মীকে রাম আমলে ছাঁটাই করা হল। হঠাৎ করে সাফাই কর্মীদের কাজ চলে যাবার ফলে পরিবার প্রতিপালন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ছাঁটাই কর্মীদের পুনরায় কাজে নিয়োগের দাবি জানিয়েছে কংগ্রেস দল। জয়পুরে রমেশ চৌমোহনী বাজারটির দুরবস্থা। পরিকাঠামোগত উন্নয়ন তো দূরের কথা, আজ পর্যন্ত একটি শৌচালয় গড়ে ওঠেনি। একটি শৌচালয় যদি এই বাজারটিতে করা হতো তাহলে অন্তত পক্ষে এই বাজারের লোকজন থেকে শুরু করে যাত্রী সাধারণ প্রাকৃতিক ক্রিয়াকর্ম করতে পারত, কিন্তু একটি শৌচালয়ের অভাবে এই রমেশ চৌমোহনীতে মানুষকে দুর্ভোগ পোহা। খোয়াই ইংরেজি মাধ্যম স্কুল ছাত্রীর সাফল্য। ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কারে ভূষিত হল খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নেহা চক্রবর্তী। তার এই সাফল্যে স্কুল কর্তৃপক্ষ এবং সহ গোটা খোয়াইবাসী গর্বিত। ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনে বছর সারা দেশের মধ্যে 90,000 রেজিস্ট্রেশন থেকে নির্বাচন করেছে স্কুল ছাত্রী স্নেহার বিজ্ঞান ভাবনা 8-in-1 মাল্টিপারপাস টুল ফর এগ্রিকালচারাল ইউজ কে সমগ্র ভারতবর্ষ থেকে মোট 21টি ভাবনা এবছরে পুরস্কারের জন্য বিবেচিত হয়। গত 17 নভেম্বর গুজরাটের গান্ধীনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী স্নেহা। বন নিধনযজ্ঞ অব্যাহত, রাম আমলেও বনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। দিস ইজ এবিসি নিউজ, এইচডি লাইভ।